নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি ববি। শুরু করছি আজকে সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হাম ও রুবেলা টিকাকরণের স্থগিতাদেশ জেলায়। হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা সিউড়িতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ তাঁতিপাড়ায়। নবীনবরণ অনুষ্ঠান রাজনগর মহাবিদ্যালয়ে। আগুনে বসীভূত বাড়ি সদাইপুরে। আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান সিউড়িতে। অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক সিউড়িতে। চাষ জমিতে বোমা বিস্ফোরণ মল্লারপুরে। অবৈধ বালি তোলায় এলাকায় চাঞ্চল্য মল্লারপুরে। এবার সংবাদ বিস্তারিত। হাম ও রুবেলা টিকাকরণের স্থগিতাদেশে মনোমালিন্য খয়রাসুর ব্লকের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। এই টিকাকরণ কর্মসূচি স্থগিত হওয়ায় স্বাস্থ্যকর্মী ও অভিভাবক মহলে হতাশা লক্ষ্য করা যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও ব্যবস্থাপনায় 29 নভেম্বর থেকে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত কিশোর কিশোরীদের হাম ও রুবেলা টিকাকরণের দিন ধার্য হয়। কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ 28 নভেম্বর স্বাস্থ্য ভবন মারফত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জানিয়ে দেওয়া হয় আগামীকাল অর্থাৎ 29 নভেম্বর টিকাকরণ বন্ধ থাকবে। হাম ও রুবেলা টিকাকরণ নিয়ে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে এই কর্মসূচির স্থগিতাদেশের ফলে খয়রাসুর ব্লকের লোকপুর, খয়রাসোল, কাকরতলাসহ বেশ কয়েকটি জায়গায় অভিভাবকদের সাথে স্বাস্থ্যকর্মীদের মনোমালিন্য দেখা দেয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিপ্লব বিশ্বাসের হস্তক্ষেপে মনোমালিন্যের অবসান হয়। জেলা স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি 100% টিকাকরণ পূরণ করার বার্তা দিলেও শেষ মুহূর্তে টিকাকরণের দিন স্থগিত হওয়ায় স্বাস্থ্যকর্মী ও অভিভাবক মহলে হতাশা লক্ষ্য করা যায়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। গতকাল জেলা সদর সিউড়ির জেলা শিল্পকেন্দ্রে শুরু হলো 3 দিনের হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। এই প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শাসক মৌমিতা গোদারা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝা, জেলা শিল্পোন্নয়ন আধিকারিক মণিকাঞ্চন গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য অতিথিবৃন্দ। এখানে জেলার শিল্পীদের হাতের তৈরি কাঁথা, ডোকরা, বাটিক, চামড়া, কাঠ ও পিতলের জিনিসের প্রদর্শনী হচ্ছে। 177 জন শিল্পীর শিল্প সামগ্রী স্থান পেয়েছে এই প্রতিযোগিতায়। 12 জন শিল্পীকে বেছে নেওয়া হবে এবং তাদের তৈরি হস্তশিল্প রাজ্যস্তরের প্রতিযোগিতায় পাঠানো হবে। জেলা শাসক মৌমিতা গোদারা জানান, বীরভূমের হস্তশিল্পের কদর বিদেশেও আছে। শিল্পীরা বিভিন্ন ব্লকের কর্মতীর্থে সুযোগ সুবিধা নিয়ে হস্তশিল্প বিক্রির সুযোগ নিতে পারেন। এবং বীরভূম জেলা আমরা সকলেই জানি যে এই হস্তশিল্পে এতটা বেশি সমৃদ্ধ যে, এবং সেটা শুধু আমাদের এই জেলায় নয় এবং আমাদের এই রাজ্যে নয় তথা আমাদের এই দেশে নয়, আমাদের বিদেশেও এর যা কদর আছে সেইটা আমরা সকলেই জানি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে মার্কেটিংয়ের একটা স্কোপ এখনও অনেকটাই আছে। যদিও মার্কেটিং খুব ভালো হচ্ছে, আপনারা জানেন যে বিগত কিছু বছরে এই MSME দপ্তর যার আন্ডারে DIC আছে, তো সেখানে অনেক ভালো ভালো কাজ হয়েছে, অনেক মার্কেটিং লিঙ্কেজ হয়েছে, অনেক রকমের সাবসিডি, অনেক রকমের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এই সমস্ত আর্টিস্ট। দেখ 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 সব বলছে নিয়ে জলটা হাত গেল তো দেখ।
তথ্য দেওয়ার জন্য সাংবাদিকদের যে কারো বিয়ে হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ রাজনগর ব্লকের তাঁতিপাড়া সংসদে প্রায় শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক যোগদান করল তৃণমূল কংগ্রেসে। তাঁতিপাড়ায় একটি দলীয় মিটিংয়ে রাজনগর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা সুকুমার সাধু তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন মলয় রায়, শক্তিপদ দাস, বিদ্যুৎ ব্যানার্জি, রূপা মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি বিজেপিতে ছিলাম, তো বিজেপি পার্টি আমার ভালো লাগলো না। টিএমসি পার্টি যা উন্নত হয়, বিজেপি থেকে টিএমসিতে এলাম। টিএমসি পার্টি আমাদের উন্নয়নে ভালো কাজ করছে, তার জন্য আমরা বিজেপিকে ছেড়ে টিএমসি গেলাম। যে টিএমসি আমার খুব ভালো লাগে, আমাদের উন্নয়ন হয়েছে, মন দিয়েছে, আমাদের ঘর বাড়ি সব দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, এই সকল ভেবে আ করিয়ে বিজেপি ছেড়ে দিয়ে আমরা টিএমসি পার্টি গেলাম। সব আমরা আজ গোটা 50-80 ছেলে আজকে আমরা নতুন করে টিএমসিতে জয়েন করলাম। কেমন লাগছে নতুন একটা পার্টিতে জয়েন করে? আমাদের নতুন পার্টিতে জয়েন করে খুব একটু ভালো লাগছে। যে আমাদের পার্টিতে জয়েন করলাম, আমরা চাই যে আমরা আরও উন্নতি হোক বা আরও উন্নতি যেন করতে পারি, এর মতো সুখ আর পাবো না। অনিন্দিতা দত্ত, এদের উপস্থিতিতে আমাদের যে বুথ স্তরস্তরে হচ্ছে মিটিংটা, যে মূলত যে বুথ কমিটি একটা করে তৈরি হবে, সেই কমিটি কাজ করতে পারবে সেরকম যেন নামগুলো উঠে আসে, তাহলে খুব ভালো হয়। কাজ করবে না এরকম ধরনের নাম দিলে পরে একটা অসুবিধা হয়, যারা কাজ করে তাদের প্রতি খুব অসুবিধা হয়। সেই জন্যে বিশেষ করে আজকে এই মিটিংটা যাতে ভালোভাবে কাজ চলে, আমাদের এই উন্নয়নটা ভালোভাবে হয়, আগামী দিনে যে তৃণমূল বিপদ ব্যাপকভাবে জয়যুক্ত হবে, যে লোকসভা আসছে সেই লোকসভার জন্য তৈরি হতে হবে, তাতে আমার রাজনগর ব্লক থেকে। সোমনাথ দেয়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজ নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো রাজনগর মহাবিদ্যালয়ে। এই অনুষ্ঠানে আয়োজিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজনগর মহাবিদ্যালয়ের নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় আজ। চন্দনের ফোঁটা ও ফুলের তোড়া দিয়ে নবীন ছাত্রছাত্রীদের বরণ করে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে সূচনা হয় অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ইফতিকার হাসান, সমাজসেবী সুকুমার সাধু, পঞ্চায়েত প্রধান হাসুরানি গড়াই, রাজনগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা আরিফা সুলতানা। এদিন কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় রাজনগর মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজটা গড়ে উঠুক, ফলে ভালো জায়গাতে এই ডিস্ট্রিক্টে ভালো নাম করুক, ফলে এই রাজ্যতে ভালো জায়গা স্থানে যাক। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বলবেন? হ্যাঁ, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বলবেন? ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে এই স্কুল, যেহেতু এখানে খুব পিছিয়ে পড়া জেলা আছে, এই ব্লক আছে, এখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা খুবই আছে, নিশ্চিতটা খুব বেশি একটা নেই, কিন্তু এরা যার দিক থেকে যদি লেখাপড়া খুব ভালো করে করতে পারে তখন এখানে ভালো স্কোপ আছে। হ্যাঁ, সব রকম উন্নয়ন করার স্কোপটা আছে, এরা এই এইখানকার নাগরিক, একটা ভালো নাগরিক হয়ে ভালো জায়গাতে এই এই জায়গায় এই স্থানকে নিয়ে যেতে পারবে। প্রত্যেক বছরের মতো এবছর আমরা অনুষ্ঠান করছি, সেটা হচ্ছে 2018-19 শিক্ষাবর্ষের নবীনবরণ এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো আমার ছাত্রছাত্রীদের মধ্যে একটাই কথা বলার আছে যে তারা যেন
আজকে যারা আর কি নাগরিক তারা যেন ভবিষ্যতে ভালো মানুষ হয়ে ওঠে, এবং আমি আশাবাদী তারা ভবিষ্যতে আরও ভালো মানুষ হয়ে উঠবে এবং তারা নিজেদের ঠিক জীবন দর্শনটাকে ঠিক নিজেরা ঠিক করতে পারবে। এবং তার সেই দিকে দিশা দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ পক্ষ থেকে সবসময় তাদেরকে সাহায্য করা হবে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। সদাইপুর থানার হাজরাপুর গ্রামের পিংলু অঙ্কুরের খড়ের বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় গতকাল। বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগে বলে জানা যায়। স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার খবর শুনে গ্রামবাসীরা ছুটে যান আগুন নেভানোর জন্য। গ্রামবাসীরা তাদের বাড়ির কলসি, বালতি, জল মেশিন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। পরে সিউড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন আসে। ঘটনার খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ, পঞ্চায়েত প্রধান সহ জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা পিংলু অঙ্কুরের পাশে থাকার আশ্বাস দেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি গৃহিণী বিনু অঙ্কুরের সহযোগী দলের সদস্যা সবিতা মাল, হেলু বাগদিরা সবসময় পাশে থাকার আশ্বাস দেন। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। শীতের কমলা লেবু গল্প কথা, ব্যস্ততায় হারিয়েছে মিঠে রোদ, পিকনিকের প্রোগ্রাম কবেই চৌপাত, শুধু থেকে গিয়েছে ব্যাট বল আর মেলা। থেকে যাওয়া খেলা ও মেলাকে এক পাতে আনছে এমজিএস স্পোর্টস একাডেমি। 2 ডিসেম্বর 2018 দুপুর 1টা থেকে রাত্রি 11টা সব পথ মিশবে বড় গুনসীমার এমজিএস স্পোর্টস একাডেমিতে। দিনভর 8 দলের নকআউট ফুটবল আর মিলন মেলা। সন্ধ্যার পর বিখ্যাত লোকশিল্পী মনসুর ফকির ও প্রিয়াঙ্কা খানের কণ্ঠে লোকগানের আসর, কলকাতা দলের যাত্রাপালা, আরো কত কিছু। জেলা, দেশ, বিদেশের খেলোয়াড়দের শৈলী, বাউলের একতারা আর বাঁশির সুর, মেলাবে মিলিবে যাবে না ফিরে। বিশেষ আকর্ষণ মহিলা ফুটবল, 8ই ডিসেম্বর 2018, স্থান বড় গুনসীমা, যাত্রা সদাইপুর, বীরভূম। ফিরে এলাম বিরতি পর। সিধু কানু ল্যাম্পসের ব্যবস্থাপনায় জেলা স্তরের আদিবাসী নৃত্য, গান, বাদ্যযন্ত্র প্রতিযোগিতা আয়োজিত হয় সিউড়ির আবদারপুরে। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, অরুণ সাহা, ধীরেন সেন, প্রবীণ মণ্ডল, রাম হাসদা প্রমুখ। এই প্রতিযোগিতায় 42টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী দলগুলি আগামী 12ই ডিসেম্বর কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। নিয়তায়ম সরহায়ুনা দঙ্গুনা যেমন চ্যাটার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সিউড়ি থানার তিলপাড়া ব্যারাজের কাছে 60 নম্বর জাতীয় সড়কে 2টি বালি বোঝাই ট্রাক্টর আটক করে সিউড়ি থানার পুলিশ। আটক করা হয় গাড়ির চালক ও খালাসিকে। পুলিশ সূত্রে জানা যায়, বালি বোঝাই ট্রাক্টরগুলিতে কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করেছে সিউড়ি থানার পুলিশ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। মল্লারপুর থানার বাজিতপুর অঞ্চলের বেজুরি গ্রামে জমিতে চাষ করার সময় ট্রাক্টরের চাকার আঘাতে একটি কৌটো বোমা বিস্ফোরণ হয়।
শীঘ্রই মল্লারপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে আরও একটি কৌটোবোমা উদ্ধার করে। এই কৌটোবোমা কোথার থেকে এলো তদন্ত শুরু করেছে পুলিশ। হতাহতের কোনো খবর নেই, তবে আজকের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভবানী প্রসাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মল্লারপুর। মল্লারপুরে অবৈধ বালি তোলাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসী সকাল থেকে বালি পাচার রুখতে অবরোধে নামে, কিন্তু তার আগেই 10টি গাড়ি বালি বোঝাই করে পালিয়ে যায়। কয়েকটি বালি বোঝাই গাড়ি ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ বালি বোঝাই গাড়িগুলিকে থানায় নিয়ে যায়। এলাকার মানুষের অভিযোগ, বারবার পুলিশকে পাচারকারীদের অনুসন্ধান দিলেও পুলিশ হস্তক্ষেপ করছে না। আজকে আপনাদের কর্মসূচি কি ছিল? আজকে আমাদের কর্মসূচি ছিল যে ঘাটে অবৈধভাবে বালি পাচার গাড়ি বালি পাচার করছে, সেই রাস্তা অবরোধ করে সমস্ত বালির গাড়ি আটকাবার জন্য। কিন্তু আমাদের বালির গাড়ি আটক করার আগেই 10খানা গাড়ি প্রায় বালি রোড করে নিয়ে বেরিয়ে পেরিয়ে গেছে। একটা কিছু গাড়ি ধরা পড়েছে, পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ এসে মানে সেই গাড়ি ধরে নিয়ে গেল। এবং বালি পাচারকারীদের নাম দেওয়া হয়েছে পুলিশকে, তা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ, তা পুলিশকে কালকে কম করে 10 থেকে 12 বার ফোন করেছি, আজও ফোন করা হয়েছে, তাতে ফোন করে পুলিশ এসেছে। আমার মনে হচ্ছে যেন পুলিশের সঙ্গে জড়িত আছে। হ্যাঁ, কেননা এত ক্ষতি করছে, রাস্তার ক্ষতি, স্কুলে ছেলেদের ক্ষতি। এই সেদিন দুটো ছেলে মারা যেত পরশুদিন, এমন অবস্থা, কি অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে দুটো ছাগল মেরেছে। হ্যাঁ, এইভাবে এরা মানে বালি পাচার করছে। বালি পাচারকারীদের নাম দেওয়ার সত্ত্বেও পুলিশ জি কাজে কেন জি তাদেরকে তুলছে না, এর জন্য আমরা SDPOকে জানাবো এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবো এবং দরকার হলে মুখ্যমন্ত্রীর কাছেও আমরা কথা বলবো এবং সমস্ত পিটিশন লেখা হয়েছে এগুলো আমরা সব জমা দেবো। কি নাম আপনার? আমার নাম রাজিদ সাহা। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মল্লারপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভি পর্দায়। নমস্কার।